আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মাম্মি এন্ড আন্টি লন্ডন যাব একা একা। আমরা একটু পরেই লন্ডনে চলে যাব, তো সেজন্য খুকি রান্না করে দিয়ে যাচ্ছে। খুকির অবশ্য তাড়াতাড়ি করতে গিয়ে ডাল একটু পড়ে গেছে, আর এগুলো পরে গেলে অবশ্য ফয়েল চেঞ্জ করতে হয়, নাহলে অনেক স্মেল হয়ে যায় কিচেন। আর এদিকে খুকি এটা সুমন এটা ইয়ে করো, চিকেন বসাই দিছে বাচ্চাদের জন্য। রান্না করে গেলে অবশ্য ওরা যেন বাচ্চারা ইজিলি খেতে পারে, সুমন রুপির পাপা ওরা যেন লুক আফটার করতে পারে, সেজন্য সকাল সকালই রান্না বসাই দিছে। তো আজকে আমরা দুজন মিলে লন্ডন যাব, অবশ্য ভিডিও করব, দেখাবো লন্ডন সিটি, পুরো লন্ডন ঘুরবো, আন্ডারগ্রাউন্ড বাস। তোমরা কিটা বলেছে চলে যাবে ইনডোর প্লে গ্রাউন্ডে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবে, আর এদিকে আমরা ঘুরতে যাব, অনেক অনেক মজা করব। আর খুকি রান্না করতেছে, ডাল আর চিকেন আর রুটি, আর চিকেন ফ্রাই করে দিয়ে যাবে বাচ্চাদের জন্য সুমন, আর রুপির পাপা যেন বিকালবেলা স্ন্যাক করতে পারে, কারণ আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আছে ফ্রোজেন, সেগুলো ভেজে ফেলবে না যখন খায়। তো আর আমরা অবশ্য তাড়াতাড়ি করছি, কারণ আমাদের জন্য আর আজকের অবশ্য ওয়েদারটা একটু ভালো না, জানি না দুজন কিভাবে যাব, তবে আমাদের ড্রেসও এখানে রাখা আছে, আমরা এগুলো পরে যাব, আমাদের ড্রেস রেডি করা আছে, একটু পর আমরা রেডি হব। আর আজকের ওয়েদারটা একটু ভালো না, এর জন্য একটু খারাপ লাগছে, জানি না কিভাবে ঘুরবো, জানি না লন্ডনে বৃষ্টি কিনা, বাট আমাদের এখানে অনেক বেশি বৃষ্টি ছিল, এখনো মেঘলা আকাশ, আর হলো মানে অল্প অল্প বৃষ্টি, বেশি না, মুসল ধরে না। আর বৃষ্টি হলে আসলে বাইরে ঘোরাটা খুব কঠিন হয়ে যায়। আর ইশপি ব্রেকফাস্ট করে ফেলছে, এদিকে এদিকে আরবি বেবি, আরবি বেবি, তোমার সাউন্ড কমা হচ্ছে, আর এদিকে আরবি বেবি প্লে করছে ডেডির সাথে, দেখি হ্যালো খাওয়ানো কঠিন, এখনো একটু কষ্ট হয়ে যায়, আর দেখা যায় বসে খেতে চায় না, উঠে যায় বা ও চলে আসতে চায়, তো আমি ট্রাই করছি অভ্যাস করাতে। আর এদিকে আমার আরেকটা বিগ বেবি, মাম্মির একটা প্রিন্সেস ব্রেকফাস্ট ফিনিশ করেছে, আর আজকে সানডে, সেজন্য স্কুল নেই, বিউটিফুল বেবিটা বাসায়, তাই না? আর এদিকে রান্না বান্না চলছে, আর চিকেন ফ্রাইটা অবশ্য অনেক বেশি মজা, আজকে ম্যারিনেট ছাড়াই কিন্তু চিকেন ফ্রাই, কারণ আমরা যাওয়ার আর মুহূর্তেই খুকি রেডি করছে। এটা হলো সয়া সস, এটা ডার্ক সয়া সস, আর সব কিছুই তো দিস খুকি, কী কী দিলি এখানে? এখানে জিরা পাউডার, মরিচ পাউডার, আদা রসুন বাটা, ধনিয়া, ধনিয়া দিন, ধনিয়া দিস না, এটা ব্ল্যাক পেপার, এটা গ্রাউন্ড ব্ল্যাক পেপার, ধনিয়া দাস না কেন,
ধনিয়া দিলেও হয় না দিলেও হয়, কিন্তু সে দেয়নি। আর এটা কি দিবে? কর্নফ্লাওয়ার তো, আর এক দিবে, এই যে এখানে এক, দুইটা এক, দুইটা দিবি না চারটা, দুইটা দুইটা এগও দিবে। তারপর চিকেন ফ্রাই করে ফেলবে, চিকেন ফ্রাই করে ফেললে ইজি হয় আর কি, বাচ্চাদেরকে লুক আফটার ইজি হয়। কারণ খাওয়ানোতে দেখা যায় দুই বেলা যদি মেইন খাবার আমরা খাওয়াই ফেলতে পারি, আরেক বেলা স্ন্যাক দেয়, চিকেন ফ্রাইয়ের মানে উচিলে মেইন খাবার খায়। আর এদিকে কুকি ব্রেডও মানে পরোটাও ভাজতেছে, কারণ আমাদের এখন অনেক সকাল, আজকে সকাল সকাল উঠে গেছি সবাই। রুটির পাপাও উঠে গেছে, রুটির পাপা রুটি আর আর রাধিয়াকে খাওয়াবে, অবশ্য সেই খাওয়ায়, বাচ্চাদেরকে খাওয়াতে পারে। আর এদিকে কুকি ম্যারিনেট করে ফেলছে, আমরা সকালে বাচ্চাদেরকে যা খাওয়াই, এই যে এখানে পরিস আছে, এই পরিসগুলো ওভেনে অথবা গরম পানিতে গরম করে ফেলি, ওভেনে না দিলেই ভালো। সব কিছু মেখে কিছুক্ষণ রেখে দিবে, তারপর এগুলো ফ্রাই করে ফেলবে ফ্রাই প্যানে, অনেক ডুবো ডুবো তেলে ফ্রাই করতে হবে। তো যাওয়ার আগে সবার জন্যই খাবার রেডি করে দিয়ে যাচ্ছে, আর বাচ্চারা তো চিকেন ফ্রাই হলে আর ফ্রেঞ্চ ফ্রাই হলে খুবই লাইক করে, আমাদের বাচ্চারা খুব পছন্দ করে। আর এইদিকে আরফি মনি একটু একটু পরোটা খাচ্ছে, এভাবে ওকে হাই চেয়ারে বসিয়ে আমি বিভিন্ন ধরনের খাবার দিই, সে অল্প অল্প করে বাইট করে, আবার অনেক সময় মানে গলায়ও লেগে যায়, তো একটু কেয়ারফুলও থাকতে হয়। আর এভাবে করে অবশ্য খাবার শিখে নিজে নিজে খাওয়ার অভ্যাসে মানে অভ্যাসটা হয়ে যায়, যেমন ইশফিকে এখনও খাওয়াই দিতে হয়, আবার রফিকেও খাইয়ে দিতে হয়, ওরা নিজেরা খুব বেশি মানে পছন্দ না হলে ওই খাবার নিজে নিজে খায় না, সেজন্যই মানে যেন প্রপারলি এবং এনাফ পোর্শন ওরা খায়, সেজন্যই আমরা মানে অলওয়েজ কেয়ারফুল থাকি, মানে সচেতন থাকি এটার ব্যাপারে, কারণ খাবারের ক্ষেত্রে আসলে এনাফ পোর্শন যদি না দেয় তাহলে বাচ্চাদের জন্য এটা ভালো না। কি খাও পরোটা, যেহেতু ওদের এখন ডেভেলপ গ্রোথ ডেভেলপমেন্ট, তো এদিকেও একটু খেয়াল রাখতে হবে, তাই ওদেরকে আমরা অবশ্য ভিটামিন ওদের নাস্তা আজকে পরোটা ডিম আর চিকেন বুনা ছিল। আর তুমি কি খাও? আর কি পরোটা খাইছে এতক্ষণ? আর সুমনও পরোটা খায় ডিম দিয়ে, ইশবি পরিস খেয়েছে মিল্ক দিয়ে, আরপিও পরিস খেয়েছে, এখন আরপি পরোটা খেতে চায়। হ্যাঁ মাম্মি বুঝেছি তো, এখন আমরা একটু পরে চিকেন ফ্রাই করবে কুকি। এখন করা আছে কিছু চিকেন ফ্রাইও করে ফেলতেছে যেন বাচ্চারা খেতে পারে, আর চিকেন ফ্রাই হলে আসলে অনেক মজা লাগে, দেখা যায় অন্য তরকারি আর খেতে ইচ্ছে করে না, এটা সবার ক্ষেত্রেই, যেদিন চিকেন ফ্রাই হয় সেদিন তো ডায়েট সব শেষ, আর আমরা ডায়েট করি না, যদিও খুকি খায় না, খুকি ডায়েটে থাকে। সুমন তুমি কি করো? খেলা লাকি কি করো? আমি আমার জন্য যে আচ্ছা, সুমন ব্রাউন রাইস রান্না করছে, আর সুমন তো জিম করে, তো সুমনের জিমে রাতে যায়। সুমন তুমি কিন্তু জিমের ভিডিও একদিন করে নিয়ে আসবা, ঠিক আছে? জিম তো আছে, রেগুলার তো আছে।
সুমন কিন্তু অনেক বেশি স্বাস্থ্য সচেতন আর হেলদি খাবার খেতে ভালোবাসে, আর সে মানে সব খাবার মেপে মেপে খায়, আর সেজন্য কিন্তু সুমন জিমও কিন্তু কন্টিনিউ করে, আবার মর্নিংয়ে উঠে যায়, ও সবার আগে উঠে বাইরে রান করে আসে। আমি আরেকদিন দেখাবো ভিডিওতে, সুমন অনেক বেশি অ্যাক্টিভ। তো এখন সুমন একটু রান্না করছে তার রাইস, ও আর রুপির পাপা ব্রাউন রাইস খায়, যদিও আমরা খাই না, আমরা খাই নর্মাল রাইস। হ্যাঁ, আমরা এমনি শুকনো তাই, আর আমাদেরকে জিম করতে হয় না, যদিও জিম করা ভালো, জিম সবার জন্যই উপকারী, মানে করা উচিত টাইম থাকলে। আসলে আমার আসলে সময় মিলতেছে না, জিম করলে হবে না, হ্যাঁ খাবার দাবারটা কন্ট্রোল করতে হবে। তো যেহেতু আমরা রাইস পছন্দ করি, শপিং করে নিয়ে এসেছি ব্যানানা, শপিং আসলে রাধিয়া আর আরফি সব শপিং খুলে খুলে দেখবে আর বসে থাকবে যতক্ষণ না শপিং খোলা হয়। দিস ইজ নট ব্যানানা রাধিয়া, এটা মিল্ক। তো আজকে কে শপিং খুলবে, রাধিয়া না আরফি? রাধিয়া, আমাদের বাসার বিগ বস, একটু শপিং গুলো খুলো না, দেখাও না প্লিজ। দিস ইজ ওরা দুজন ব্যানানা নিয়ে প্লে করছে। সুমন, এগুলো হলো বাচ্চাদের মিল্ক, রুপি ইশপি রাধিয়া ওদের মিল্ক এগুলো, আর এগুলো হলো আরফি কাওয়ানগেট, সবগুলোই কাওয়ানগেট। আমরা বাচ্চাদেরকে লিকুইডগুলো খাওয়াই, এগুলো রেডি টু ড্রিঙ্ক, আর এটা হলো কোকাকোলা জিরো সুগার, এখানে 24 বোতল আছে, ক্যান আছে, 3x30 আমরা 3x30 আছে, আর এগুলো এক 2x এগুলো ক্রাম্পেট, বিটরুট, বিটরুটটা অনেক ভালো, এগুলো স্টিম করা থাকে রেডি টু ইট, আর আমরা প্রচুর বিটরুট খাই, বিটরুটটা আসলে অনেক ভালো না শুনুন, এটা লাইক তোমার ইয়ের মতো আর কি, লাল শাকের মতো, হ্যাঁ তাদের জন্য অনেক ভালো, আর এটা লাল শাকের মতো টেস্টটা পুরো, টমেটো আর কি ধরবে সুমন, আর কি ধরতে চাই, পটেটো, ব্রোকলি, এগুলো কাঁচামরিচ, এগুলো মরিচনে, আর টেস্ট করুন মরিচনে, এটা মরিচ,
অনেক ঝাল আর খুবই ভালো। একজন আমরা মরিচনা টেস্ট করে কাঁচামরিচগুলো আনি। আরফিকে ধরতে দাও, তুমি ধরতে দিচ্ছ না যে আরফি অনেক আপসেট হচ্ছে। ও নো আরফি, আর তুমি না আরফি যা পায় তাই মুখে দিবে, টেস্ট করবে। দেখি কোরিয়ান্ডার ওরা খুব লাইক করে। এই ইয়োগার্টটা আমরা অলওয়েজ দিই বাচ্চাদেরকে। সুইট পটেটোস, আর এগুলো হলো ওদের ভেজিটেবলে দেওয়ার জন্য। কর্জেট, সুইট পটেটো, ক্যারট আর অ্যাপল দিয়ে আমরা ভেজিটেবল করি, সিদ্ধ করে দেন ব্লেন্ড করে আরপি আর রাধিয়াকে দিই। আমার লন্ডনে ঘোরার, আমার আর খুকির আর ইশফির ইনশাল্লাহ শেয়ার করব, তো দেখবেন আশা করি, আর ভালো লাগবে কারণ আমরা কোথায় গিয়েছিলাম কি করেছি সব শেয়ার করবো।